রাধা গোবিন্দ নিভৃত গঞ্জ কাননে যখন ঘুমায় আছে, সূর্য তো উদয় হয়ে গেল গা, সূর্য উদয়ের পরে হ্রাস করাই যায় না, ই করাই যায় না গঞ্জভঙ্গ। জয়নি দায় অপরাধ হয়ে যায়, কি করবো, আমাদের সময় তো ছিল না, তাই না? জয়নি দায় হরি বল। এখন রাধা গোবিন্দ যখন নিকুঞ্জ কারণে ঘুমিয়ে আছে, ললিতা সখী বলল, চিত্রায় ধীরে ধীরে কথা বল, রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, রায় যেন জাগে না, রায় জাগলে স্বামী জাগিবে। এখন রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে অলসের আবেশে, ঘুমিয়ে তো রাখে যাবে না, আমরা জাগরণ করব, কারণ ভক্তরা সেবা দিবে যার যার ভজন নিয়ে। ওরে নিকুঞ্জ সুতলি কিশোরী কিশোর, নিকুঞ্জ সুতলি কিশোরী কিশোর, এই রতি অবসান ভেল ভো, আরে রতি অবসান নিজ ভেল ভো, এই দিজ কোলো না দো শুনি দেবা, আরে দিজ কোলো না ভো শুনি দেবা, খানে কে চেতন পাইল রায়, আরে খানে কে চেতন পাইল রায়, আমার খানে কে চেতন পাইল রায়, আর খানে কে চেতন পাইল রায়। জয় রাধে বেলো, চেতন পেয়ে গোবিন্দকে জাগালো। জয় রাধে, দেখো মা রাধা গোবিন্দ জেগে উঠলো, আমার রাধা গোবিন্দ জেগে উঠলো, আমার রাধা গোবিন্দ, আমার রাধা গোবিন্দ জেগে উঠলো, সবাই বলেন ভরে প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ জেগে উঠলো, বলেন ভরে হরি বল, রাধা গোবিন্দ জেগে উঠলো। রাধা কৃষ্ণ জেগে উঠলেন প্রভাত কালে, হরে হরে কৃষ্ণ, সবাই নাম করেন কুঞ্জ ঘিরে ঘিরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 হে রাম, কৃষ্ণ
সামনে যিনি ভিডিও করছেন তিনি হলেন কীর্তন মিডিয়া 10। সকল সনাতন ধর্মের যত বড় বড় কীর্তনীয় আছে সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন দাদার চ্যানেলটি অতি তাড়াতাড়ি যেন পপুলারিটি হয়, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।